বাংলাদেশের সঙ্গে তার আত্মার সম্পর্ক, কারণটিও হৃদয়ের পরম অনুভূতি মেশানো। সবচেয়ে বড় প্রয়োজনের সময় তিনি দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পাশে, এদেশের মানুষের চরম দুর্দিনে বাড়িয়েছিলেন সাহায্যের হাত। জগৎ বিখ্যাত এই মানুষটি হলেন জর্জ হ্যারিসন। আজ 29শে নভেম্বর 19তম মৃত্যুবার্ষিকী এই মহান শিল্পীর। বাংলাদেশের পক্ষে গোটা বিশ্বকে করেছিলেন জাগ্রত তিনি। গোটা দুনিয়ায় সাড়া জাগানো দ্য বিটলস ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং অন্যতম কণ্ঠশিল্পী হিসেবে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। বিটলস ব্যান্ড ভেঙে যাওয়ার পরও তার খ্যাতি এতটুকু কমেনি। সঙ্গীতের আকাশে সবসময়ই নিজের দীপ্তি ছড়িয়েছেন তিনি, আপন মহিমায় হয়েছেন ভাস্বর। সঙ্গীতশিল্পীর পাশাপাশি তিনি ছিলেন একজন গীতিকার, সঙ্গীত ও চলচ্চিত্র নির্মাতা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার নেওয়া একটি উদ্যোগী নাড়া দিয়েছিল পৃথিবীর মানুষকে। সবাইকে জানিয়েছিলেন পাক হানাদার বাহিনী বাংলার মানুষের উপর কি নিপীড়ন আর হত্যাযজ্ঞই না চালাচ্ছে। তুলে ধরেছিলেন প্রতিবেশী ভারতে শরণার্থী হওয়া কোটি মানুষের দুঃসহ বেদনার কথা। আর সেটাও তিনি করেছিলেন গানে গানেই। পৃথিবীর বুকে আয়োজন করেছিলেন সম্ভবত প্রথম চ্যারিটি কনসার্ট। সেই কনসার্টের ব্যাপকতা এতটাই ছিল যে শত বছরের অন্যতম সেরা আয়োজনের তকমাও জুড়ে আছে সাথে। 1971 সালের 1 আগস্ট, দিনটি ছিল রবিবার, ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতার বাদক পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে একটি কনসার্টের আয়োজন করেছিলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ গোটা বিশ্বের মানুষের কাছে নিয়ে গিয়েছিল বাংলাদেশের ন্যায়সঙ্গত দাবিকে। কনসার্ট থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে খরচ হয়েছিল বাংলাদেশি শরণার্থীদের জন্য। কনসার্টটিতে সঙ্গীত পরিবেশন করেছিলেন নোবেল বিজয়ী বব ডিহলান সহ পৃথিবীর সেরা শিল্পীরা। কেবল তাই নয়, সেদিনের কনসার্টে জর্জ হ্যারিসনের লেখা, সুর করা ও গাওয়া বাংলাদেশ গানটি মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। গানের শুরুটা ছিল "আমার বন্ধু এসেছিল"। এই বন্ধু বলতে তিনি রবিশঙ্করকে বুঝিয়েছেন। পরে গানের প্রতিটি লাইনে তিনি অসাধারণ কথামালায় তুলে ধরেছেন নিপীড়িত মানুষের কথা। ছিল বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর গভীর এক আবেদন। জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানটি 1971 সালের জুলাই মাসে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এর দ্য রেকর্ড প্লট নামের বিখ্যাত স্টুডিওতে ধারণ করা হয়েছিল। ওই মাসেরই 28 তারিখ অর্থাৎ দ্য কনসার্ট ফর বাংলাদেশের ঠিক 3 দিন আগে গানটি রিলিজ করা হয়। জর্জ হ্যারিসনের সঙ্গে এই গানটির সহপ্রযোজক ছিলেন আমেরিকান বিখ্যাত প্রযোজক, সঙ্গীতশিল্পী ও গীতিকার হার্বি ফিলিপ স্পেক্টর, যিনি মূলত ফিল স্পেক্টর নামেই পরিচিত ছিলেন। আমেরিকান সঙ্গীতশিল্পী লিওন রাসেল, স্যাক্সোফোন বাদক জিম হর্ন এবং ড্রামার জেমস লি কার্ল্টনার গানটি ধারণে সহায়তা করেন। আরও সহায়তা করেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও এক সময়ের দ্য বিটলস ব্যান্ডের ড্রামার রিঙ্গো স্টার। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ গানটি ছিল প্রথম কোনো চ্যারিটি সঙ্গীত। গানটিকে বলা হয় সঙ্গীতের ইতিহাসের অন্যতম নিবিড় সামাজিক বক্তব্য। 2005 সালে জাতিসংঘের মহাসচিব কোফি আনান বাংলাদেশ গানটি প্রসঙ্গে বলেছিলেন, গানটির মধ্যে যে হৃদয়গ্রাহী বক্তব্য উঠে এসেছে তা বাংলাদেশের সংকট সম্পর্কে ব্যক্তিগতভাবে মানুষকে স্পর্শ করেছে। বিটলস ব্যান্ডের সঙ্গে জর্জ হ্যারিসনের বিচ্ছেদের পর এই একক গানটি তাকে সাফল্যের শীর্ষতম জায়গায় নিয়ে যায়। যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য দেশে এক নাগাড়ে গানটি দীর্ঘদিন ছিল শীর্ষ 10-এ, সেই সঙ্গে আমেরিকার বিলবোর্ড হট 100-এ 23 নম্বরে ছিল। ভারতীয় সঙ্গীতগুরু ও সেতার বাদক পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে গভীর সম্পর্ক ছিল জর্জ হ্যারিসনের, ফলে দিনে দিনে ভারতীয় সঙ্গীতের প্রতি প্রবলভাবে আগ্রহী হয়ে উঠেন তিনি। এমনকি রবিশঙ্করের কাছ থেকে সেতারের তালিম পর্যন্তও নিয়েছিলেন। গভীর বন্ধু থেকে রীতিমতো ভারতীয় এই পণ্ডিতের শিষ্য পর্যন্ত বনে যান তিনি। জীবনভর ছিল সেই বন্ধুত্ব, দুজনে একসঙ্গে অনেক কাজও করেছেন। বাংলাদেশের মহান বন্ধু জর্জ হ্যারিসনের জন্ম 1943 সালের 25শে ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে। সঙ্গীত তাকে নিয়ে গেছে গোটা দুনিয়ায়, তবে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রে। 1966 সালে ব্রিটিশ মডেল ও ফটোগ্রাফার প্যাট্রিসিয়া অ্যান বয়েডকে বিয়ে করেন জর্জ হ্যারিসন। এরপর 10 দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবন শেষ হয় 1977 সালে বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে।
পরের বছর জর্জ হ্যারিসন আমেরিকান লেখক ও চলচ্চিত্র নির্মাতা অলিভিয়া ত্রিনিদাদ হ্যারিসনকে বিয়ে করেন। 1978 সালের 1 আগস্ট জন্ম হয় তাদের একমাত্র সন্তান ড্যানি হ্যারিসনের। মজার বিষয়, তাদের সন্তান জন্মের তারিখটি ছিল দ্য কনসার্ট ফর বাংলাদেশের বর্ষপূর্তির দিন। জীবনের শেষ দিনগুলোই রবিশঙ্করের সঙ্গে কিছু কাজ করেছিলেন হ্যারিসন। তার মধ্যে ছিল শান্টস অব ইন্ডিয়া অ্যালবামটি। ভারতীয় ক্লাসিক্যাল ও আধ্যাত্মিক সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহের কারণে এটির প্রযোজকও ছিলেন তিনি। সেটির প্রচারণার জন্যে 1997 সালে জর্জ হ্যারিসন সবশেষ টেলিভিশন পর্দায় এসেছিলেন। এর পরিগলায় ক্যান্সার ধরা পড়ে তার। তিনি রেডিওথেরাপি নিতে শুরু করেন। এর মধ্যে 1999 সালের 30শে ডিসেম্বর ইংল্যান্ডে ফ্রায়ার পার্কে তার বাড়িতে ঢুকে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি জর্জ হ্যারিসন ও তার স্ত্রী অলিভিয়ার উপর ছুরি দিয়ে আক্রমণ করে। এতে হ্যারিসনের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে এক সময় তার ফুসফুসে ক্যান্সারও ধরা পড়ে। অবশেষে 2001 সালের 29শে নভেম্বর মাত্র 58 বছর বয়সে মারা যান এই কিংবদন্তি। শেষ বিদায়টা হয়েছে যুক্তরাষ্ট্রেই, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে। বেভারলি হিলসের হেদার রোডে পল ম্যাককার্থির বাড়িতে মারা যান তিনি। জীবনে ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতির প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন জর্জ হ্যারিসন। এ কারণে হিন্দু ধর্ম অনুসারে তার দেহাবশেষ দাহ করা হয়, যার অংশ বিশেষ করে ছড়িয়ে দেওয়া হয়েছিল ভারতের গঙ্গা ও যমুনা নদীতে। জর্জ হ্যারিসন এত বড় একজন মানুষ ছিলেন যাদের কোনো দেশ থাকে না। গোটা পৃথিবীটাই তাদের দেশ। যেখানে মানুষ, যেখানে মানবতা, সেখানেই তার মতো নিবেদিত প্রাণ মানুষ। সঙ্গীতে দুনিয়া কাঁপিয়েছেন, পৃথিবী তাকে মনে রাখবে আজীবন। কিন্তু গভীর ভালোবাসায় মানুষটিকে মনে রাখবে বাংলাদেশের মানুষ। তিনি যে আমাদের পরম আত্মীয়, বিদায়ের এই দিনে হৃদয়ের ভালোবাসা জর্জ হ্যারিসন।